দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু ফুল ফুটে আছে, চারিদিকে বিস্তৃত এলাকা যেটা গিয়েও শেষ করতে পারছি। অনুপ দাদার কাছ থেকে আমরা শুনে নিন ওনার কিরম লাগে এত লোক আসছে বলে, ওনাদের কিরম মানে পরিস্থিতি এখন, আপনি কিছু বলুন। আচ্ছা, লোক আসছে খুব ভালো, কিন্তু আমাদের যে গাছ ফাঁচকে ভিতরে ঢুকে না বলতেছি ঢুকে যাচ্ছে ভিতরে। আমি এখন দাঁড়িয়ে আছি কোলাঘাট ব্রিজের উপর। আমি আজকে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার হিরাইয়ে। আমি যাচ্ছি আমি এবং আমার ভাই বাইকে করে। এই আমার বাইক। আপনি যদি বাইকে বা কারে করে কলকাতা থেকে খিরাই যেতে চান, তাহলে আপনার দূরত্ব পড়বে 91 কিলোমিটারের মতো। টাইম লাগবে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা। আর আপনি যদি ট্রেনে করে যেতে চান, পাঁশকুড়া লোকালটা সবথেকে বেশি অ্যাভেলেবেল থাকে হাওড়া থেকে, তাহলে পাঁশকুড়ায় নেমে আপনি টোটো বা অটো করে খিরাই চলে যেতে পারেন। বা যদি আপনি খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল পেয়ে যান, তাহলে তো খুব ভালোই হয়, তাহলে আপনি ডাইরেক্ট খিরাই স্টেশনেই নামতে পারেন। আপনার সেখানেও টাইম লাগবে ট্রেনে 2 ঘন্টার মতো। আমি যাচ্ছি আমার বাড়ি বাগনান থেকে। বাগনান থেকে খিরাইয়ের দূরত্ব 40 কিলোমিটারের মতো, মোটামুটি টাইম লাগে 50 মিনিট। আপনি যদি গুগল ম্যাপ লোকেশান ধরে যান, তাহলে শুধু গুগলে খিরাই লিখবেন না, খিরাই ফ্লাওয়ার গার্ডেন লিখবেন। আমি নিচে ডেসক্রিপশানে ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। আমি এখন চলে এসেছি খিরাইয়ে। ওই দিকটা দেখলাম অনেকে পিকনিকও করছে। পিকনিক করার জায়গাটা আমি লাস্টে দেখাবো, আগে যাওয়া যাক ফুলের বাগানে। আমি এখন এসে গেছি ওয়েস্ট বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইয়ে। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু ফুল ফুটে আছে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত শুধু ফুল আর ফুল, আর কিছুই নেই। অনেক ভেতরে আমি চলে এসেছি, ওই দূরে ওইদিকে যেটা হচ্ছে ব্রিজ, যেখানে ওপর দিয়ে ট্রেন যায় ওইটাই শুরু। ওখান থেকে আমরা এলাম, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে এখন পিকনিকও করছে, পিকনিক স্পটও হয়ে গেছে, ওখানে পিকনিকও করছে, প্রচুর অজস্র দোকান হয়ে গেছে, আর বাচ্চা ছেলেরা হাতে করে ফুল বিক্রি করছে। এবং আমি শুনে নেব এখানকার চাষিরা কী বলতে চাইছে, তাদের এত লোক আসছে বলে প্রবলেম হচ্ছে কি না। আজকে শনিবার, রবিবার এলে আরও প্রচুর লোক হয়, যেখানে তারা এলে এইসব ফুল চাষিদের প্রবলেম হচ্ছে কি না, তারা কী ব্যবস্থা করতে চলেছে এত লোক আসছে বলে ভবিষ্যতের জন্য, এবং তারা চায় কি আমরা আসি কি আসি না, সেটাও আমরা জেনে নেব ওনাদের কাছ থেকে। তো এখন একটু ফুল বাগানটা ঘুরে দেখা যাক, তারপরে আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এরপর ওপর থেকে তাহলে ভিউটা কেমন লাগে একটু দেখা যাক। আমি এখন এসেছি খিরাইয়ে। একটা চাষি ভাইয়ের সাথে দেখা হচ্ছে অনুপ দাঁড়া, ওনার মুখেই শুনে নিন এত যে লোক আসছে, মানে সত্যিই মেলার মতো প্রচুর লোক দেখতে পাচ্ছেন। এটা দিয়ে ট্রেন চলেছে আর পুরো চারিদিকে লোকে ভর্তি, পুরো বাগানের সাইড দিয়েই যাচ্ছে, যেতে যেতে কোথাও একটু আধটু গাছে তো লাগবেই এত লোকের মধ্যে, গাছ কিছু ভাঙছে। তো অনুপ দাদার কাছ থেকেই আমরা শুনে নিন ওনার কীরম লাগে এত লোক আসছে বলে, ওনাদের কীরম মানে পরিস্থিতি এখন।
আপনি কিছু বলুন। আচ্ছা লোক আসছে খুব ভালো, কিন্তু আমাদের যে যে গাছ ফাজকে ভিতরে ঢুকে না বলতেছি ঢুকে যাচ্ছে ভিতরে, এখানেই অসুবিধা হয়ে যাচ্ছে। নাহলে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু লোক আছে বদমাস আছে, তারা ভিতরে ঢুকে ক্ষতি করছে। 100 জনের মধ্যে 5 জন তো বদমাস থাকবে, ওরাই ক্ষতি, তারা ভিতরে ঢুকে এরকম করবে। তো আপনারা এইলে আমরা বুঝি যে আমরা সব চাষিরা এবছর তো হয়ে গেছে, কিছু করার নেই। পরে বছর সব চাষিরা বসে একটা সিদ্ধান্ত করে একটা যাই হোক একটা ব্যবস্থা করো, কমিটি রাখবো, একটা টিকিটের ব্যবস্থা করবো। এইভাবে রেখে যদি 20-50 টাকাও টিকিটের ব্যবস্থা করে 2-4টে সেই টাকায় সিকিউরিটি রেখে, হ্যাঁ হ্যাঁ, সে তারাই দেখাশোনা করবে, কিছু ফাইনের ব্যবস্থা করুন, তাহলে যে আমাদের ক্ষতিটা হচ্ছে তাদের যে কিছু পয়সা আছে যে এক্সট্রা টাকাটা আপনারা ভাগাভাগি করে নিনের, তাতেও কিছু আপনাদেরও লাভ হলো। নালে এই গাছ ফাজ ভেঙে যাচ্ছে, বড় গাছ ভেঙে দিচ্ছে, সেটা করলেই আমার মনে হয় সবথেকে ভালো হবে। প্রচুর লোক হচ্ছে, প্রচুর, হ্যাঁ সেটাই তো। আজকে আমি এসেছি শনিবার, রবিবার হলে পুরো দেখা যায় না, পুরোটা ভরে যায় লোক। তো শুনেই নিলেন, ওনারাও চাইছেন যে এখানে আসুক লোকেরা, কিন্তু শান্তিপূর্ণভাবে আস্তে আস্তে ঘোরাফেরাটা করুক, দেখে দেখে তাড়াহুড়ো না করে, যাতে কোনো গাছ টাছ ভেঙে না যায়, সেটা একটু লক্ষ্য রাখতে হবে আমাদেরই। তো এখানটা পুরো আমি ঘুরে যেটা দেখলাম, এখানে বিভিন্ন রঙের গাঁদা, মুরুগ লোটে, অ্যাস্টার, এইসব ফুলটাই মেনলি আছে। গাঁদাটাই বিশেষ করে 80% গাঁদা আছে, তারপরে মুরুগ লোটে, অ্যাস্টার, তার সাথে মাঝে মাঝে কিছু জায়গায় সবজি টবজি লাগানো আছে, আপনারাও দেখলেন। তো এখানে অবশ্যই একবেলা ঘুরে যেতে পারেন, কিন্তু এলে অবশ্যই সাবধানে ঘুরবেন, কোনো গাছ টাছ যাতে ভেঙে না যায়, ফুলের কিছু ক্ষতি না হয় সেটা লক্ষ্য রাখবেন। এখানে চাষি ভাইদের সাথে কথা বলে যেটা আমার মনে হলো, এখানে কিছু সর্ষে গাছও লাগানো আছে, আর কংসাবত নদীটা একদম মানে জল নেই, জল যাচ্ছেই না, শুকিয়ে গেছে। এটাই হচ্ছে কংসাবতী নদী। এই কংসাবতী নদীর চরই এটা, এই চরেই গড়ে উঠেছে খিরায়। ভ্যালি অফ ফ্লাওয়ারের পাশেই একটা টক ফুলের গাছ হয়েছে, যেটা একদম নদীর ধারে। এখানে প্রচুর কুল হয়ে আছে, দেখতেই পাচ্ছেন কাছে ক্যামেরা নিয়ে গেলে, অজস্র কুল। তার মধ্যে কিছু কিছু কুল পেকেও গেছে, যেগুলো এই বাচ্চা ভাইরা পেরে খাচ্ছে, গাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে পেরে। কিরম রে, ভালো, দেখি আমায় একটা পাকা কুল দে, আস্তে পড়ে যাবি। দেখুন প্রচুর কুল হয়ে আছে, মানে ভর্তি কুল হয়ে আছে, এখানে এত লোক আসছে, ভেড়ে খাচ্ছে না কিন্তু কিনে খাবে। আর এরা এখানে মনে হয় ফুল বেচছে, তোরা কি ফুল বেচছিস? হ্যাঁ, ফুল বিক্রি করছিস তাই তো? তোদের এখানে জমি আছে? হ্যাঁ, জমিও আছে। ও, তার মাঝখানে কুল পেরে খাচ্ছিস। কত কত টাকার ফুল বেচছিস পার ডে তবু মোটামুটি? এক একজন 500 টাকা। এই কুলটা ওরা আমাকে পেরে দিল, এটা পেকে গেছে, তো আমি এটা এক্ষুনি খাবো। এক একজন একদিনে 500 টাকার ফুল বেচিস? তো তোরা টাকাটা গিয়ে তোরা রাখিস না ঘরে দিস? ঘরে পুরোটা দিস না তোরাও কিছু রেখে দিস? সত্যি কথা বলবি, 10-20 টাকা নিয়ে বাদ বাকিটা দিয়ে দিস। শুরুর দিকে কিছু অ্যাস্টার ফুল হয়েছিল, দেখিয়েছিলাম, আর একদম শেষের দিকে কিছু অ্যাস্টার ফুল হয়েছে। আর এইদিকে কিছু বললেন কি, সুইচ ল্যাম্প ফুল। ফুলের সাথে মাঝে মাঝে কোথাও আবার বাঁধাকপিও চাষ করে রেখেছেন। এদিক এইগুলো চীনা গাঁদা, এগুলো এখনো সেরকম বড় হয়নি, এইরকম ছোট ছোট আছে। আর এইদিকে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা একদম পেলাম এই লাস্টে, সেইগুলো এখনও ফোটেনি সেরমভাবে, দেখতেই পাচ্ছেন, মানে এইগুলোই ম্যাক্স ফুটেছে, হয়তো মনে হয় উঠে গেছে, ভেতরের দিকে কিছু ফুটেছে, এই একটা বড় ফুটেছে, তো সেরমভাবে এখনও ফোটেনি। ম্যাক্সিমাম এই গাছটাই এই একটাই ফুটেছে, বাদ বাকিগুলো কুঁড়ি আছে চন্দ্রমল্লিকাটা। খিরায়ের ভ্যালি অফ ফ্লাওয়ারের এটাই শেষ, এই দেখতেই পাচ্ছেন ওদিকে পুরো গাছের একটা বর্ডার চলে গেছে, ওর পরেও কিছু
বাগান আছে এবং সাইডেও অন্যদিকে অনেক বাগান আছে, কারণ আসার সময় লক্ষ্য করেছি রাস্তার ধারে বাইকে আসতে আসতে অনেক ছোটোখাটো বাগান আছে। এইটা এক জায়গায় হিউজ পরিমাণে একটা বিশাল বড় বাগান, যেখানে আপনি এলে দেখতে পাবেন, সেই দূর থেকে শুরু হয়েছে এবং এত দূর এসে শেষ হয়েছে, এই জন্য এটাকেই ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হচ্ছে। তো এখানে লাস্টে যাওয়ার পথে আমি কিনে নিয়েছি এক গুচ্ছ অ্যাস্টার ফুল, ওনাদেরকে বললাম, ওনারাই তুলে দিলেন। এই এতগুলো ফুল মাত্র 10 টাকা দাম, ভাবতে পারছেন? তো এখানেই আসুন, এসে ঘুরুন, নিজেরা ফুল একা তুলবেন না, ওনাদেরকে বলবেন, ওনারাই বিক্রি করছে খুবই স্বল্প মূল্যে, ওনারা আপনাদের দিকে ফুল তুলে দেবে। দেখতে পাচ্ছেন নিচে আবার আরেকটা দাদা নিচ্ছে, তো তুলে দিচ্ছে মাত্র 10 টাকার বিনিময়ে, এত অ্যাস্টার ফুল দিয়েছে যেটা কলকাতায় আপনি এত কমে পাবেন না। ফুল ছাড়াও এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সমস্ত কিছু সবজি চাষ হচ্ছে, এগুলোও এলে আপনি দেখতে পাবেন। শুধু একটাই কথা, সাবধানে ঘুরবেন, কোনো গাছ না ভেঙে যায় সেই দিকে খেয়াল রাখবেন এবং নিজে কোনো ফুল তুলে নেবেন না। আমি চলে এসেছি এখন বাইরে, দেখতেই পাচ্ছেন দূরে বাইরে কত গাড়ি দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে এবার দেখাবো পিকনিক করার জায়গাটা। এই জায়গাটাতে আপনি পিকনিকের সমস্ত জিনিসপত্র নিয়ে এসে পিকনিক করতে পারেন। অনেকেই এখানে পিকনিক করছিল, এখন 5টা বাজে, সেই জন্য অনেকেই চলে গেছে। তো আমি এবার এখন চলে যাবো। আপনার এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।